লোকসভা নির্বাচনৰ ফলাফলৰ পিছতে দেশ জুৰি চৰ্চিত দুই নেতা দুই নেতাৰ সিদ্ধান্তই জোকাৰণি সৃষ্টি কৰিব পাৰে এনডিএ শিবিৰত তৃতীয়বাৰৰ বাবে নৰেন্দ্ৰ মোদীয়ে প্ৰধানমন্ত্ৰী ঘোষণা হোৱাত আহিব নেকি বাধা ঘোষণা হল লোকসভা নির্বাচনের ফলাফল বিজেপি মিত্রজোঁটে নির্বাচনের পূর্বে কই থকা ধরনের নাহিল আশাপ্রদ সফলতা 292খন আসন সীমাবদ্ধ এনডিএ বিপরীতে ইন্ডিয়া মোর্চার হাতলৈ 243খন আসন বিজেপি মিত্রজোঁট অর্থাৎ এনডিএর পক্ষ সরকার গঠনের সংখ্যা আছে যদিও দুই দলের দুই নেতার বাবে চিন্তা আতরা নাই বিজেপির দেশের রাজনীতিত চর্চিত এতিয়া নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু ইন্ডিয়া সমর্থন দিব পারে দুই নেতায় নীতিশ কুমার নেতৃত্বাধীন জে ডিউর আছে 12গৰাকী সাংসদ চন্দ্রবাবু নাইডুর টিডিপিত আছে 16গৰাকীকৈ সাংসদ চর্চা অনুসরি দুই নেতায় দিব পারে ইন্ডিয়া সমর্থন যাক লৈ এতিয়া চিন্তিত হৈ পৰিছে বিজেপি শিবিৰ ভাগে ভাগে আৰম্ভ কৰিছে বৈঠক নৰেন্দ্ৰ মোদীৰ নেতৃত্বত এনডিএ শিবিৰৰ গুৰুত্বপূৰ্ণ বৈঠক পৰৱৰ্তী চৰকাৰ গঠনৰ আলোচনা চলিছে বৈঠকত অহা 8 জুনত নৰেন্দ্ৰ মোদীয়ে প্ৰধানমন্ত্ৰী হিচাপে শপত লোৱাৰ সম্ভাৱনা কোন দলক কিমান মন্ত্ৰিত্ব দিব তাক লৈও চলিছে আলোচনা একেদৰে কংগ্ৰেছৰ নেতৃত্বত ইণ্ডিয়া মৰ্চাৰ পুৱাৰে পৰা চলিছে বৈঠক সরকার গঠনের অঙ্কক লৈ বৈঠকত চলিছে আলোচনা অবশ্যে এতিয়া জে ইউ ডি আর টিডিপির সিদ্ধান্তর উপরে নির্ভর করেছে দেশের সরকার গঠনের ভবিষ্যৎ ইফালে এনডিএ ত্যাগ নকরে বলে সংবাদ মাধ্যমের আগত প্রকাশ করেছে টিডিপির মুরব্বী চন্দ্রবাবু নাইডুই নীতিশ কুমারে এই পর্যন্ত কোনো মন্তব্য করা নাই যদিও এনডিএর বৈঠকত অংশ লৈছে নিউজ ডেস্ক রিপোর্ট টিএনএল নিউজ লোকসভা নির্বাচনের ফলাফলের পিছতে দেশ জুড়ে চর্চিত দুই নেতা দুই নেতার সিদ্ধান্তই জোকাৰণি সৃষ্টি কৰিব পাৰে এনডিএ শিবিৰত তৃতীয়বাৰৰ বাবে নৰেন্দ্ৰ মোদীয়ে প্ৰধানমন্ত্ৰী ঘোষণা হোৱাত আহিব নেকি বাধা ঘোষণা হল লোকসভা নির্বাচনের ফলাফল বিজেপি মিত্রজোঁটে নির্বাচনের পূর্বে কই থকা ধরনের নাহিল আশাপ্রদ সফলতা 292খন আসন সীমাবদ্ধ এনডিএ বিপরীতে ইন্ডিয়া মোর্চার হাতলৈ 243খন আসন বিজেপি মিত্রজোঁট অর্থাৎ এনডিএর পক্ষ সরকার গঠনের সংখ্যা আছে যদিও দুই দলের দুই নেতার বাবে চিন্তা আতরা নাই বিজেপির দেশের রাজনীতিত চর্চিত এতিয়া নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু ইন্ডিয়া সমর্থন দিব পারে দুই নেতায় নীতিশ কুমার নেতৃত্বাধীন জে ডিউর আছে 12গৰাকী সাংসদ চন্দ্রবাবু নাইডুর টিডিপিত আছে 16গৰাকীকৈ সাংসদ চর্চা অনুসরি দুই নেতায় দিব পারে ইন্ডিয়া সমর্থন যাক লৈ এতিয়া চিন্তিত হৈ পৰিছে বিজেপি শিবিৰ ভাগে ভাগে আৰম্ভ কৰিছে বৈঠক নৰেন্দ্ৰ মোদীৰ নেতৃত্বত এনডিএ শিবিৰৰ গুৰুত্বপূৰ্ণ বৈঠক পৰৱৰ্তী চৰকাৰ গঠনৰ আলোচনা চলিছে বৈঠকত অহা 8 জুনত নৰেন্দ্ৰ মোদীয়ে প্ৰধানমন্ত্ৰী হিচাপে শপত লোৱাৰ সম্ভাৱনা কোন দলক কিমান মন্ত্ৰিত্ব দিব তাক লৈও চলিছে আলোচনা একেদৰে কংগ্ৰেছৰ নেতৃত্বত ইণ্ডিয়া মৰ্চাৰ পুৱাৰে পৰা চলিছে বৈঠক চৰকাৰ গঠনৰ অংকক লৈ বৈঠকত চলিছে আলোচনা অবশ্যে এতিয়া জে ইউ ডি আর টিডিপির সিদ্ধান্তর উপরে নির্ভর করেছে দেশের সরকার গঠনের ভবিষ্যৎ ইফালে এনডিএ ত্যাগ নকরে বলে সংবাদ মাধ্যমের আগত প্রকাশ করেছে টিডিপির মুরব্বী চন্দ্রবাবু নাইডুই নীতিশ কুমারে এই পর্যন্ত কোনো মন্তব্য করা নাই যদিও এনডিএর বৈঠকত অংশ লৈছে নিউজ ডেস্ক রিপোর্ট টিএনএল নিউজ